দরজার ভিতর দিয়ে লকার এটা আছে। এগুলো আসলে কোনো জায়গা থেকে আর জিনিস না, এগুলো নিজের ভিতর থেকে নিজের মাথার থেকে এটা আবিষ্কার করছে। এটা আসলে চারটা পাঁচটা মডেল তৈরি করছি, এটা ফ্যাক্টরি দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছি। বললাম যে আসলে আমার চিন্তা ভাবনাগুলো এরকম এরকম, আমি আনকমন কিছু আবিষ্কার করছি। এই লকটা লাগাইলে আপনার এই তালা খোলার কোনো ক্যাপাসিটি নাই, তালা ভাঙার কোনো সিস্টেম না। এটা যেহেতু ভিতরে বাইক সাইডে রিমোট থাকবে এবং ভিতরটা লক হবে। এই যে এটা মনে করেন একটা মনে করেন মিস্ত্রি গেলে পাঁচতলা পর্যন্ত কাজ করবে। জি একটু কাছে নিয়ে আবার দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে অন, এই যে অফ, এই যে খুললো, এই যে লাগলো, জি এই যে খুললো, এই যে লাগলো। আচ্ছা ঠিক আছে। আর ওইটা কি পাশের ওইটা? এটা পাশের এটা মানে এটা কন্ট্রোলার, এটা কন্ট্রোলার, কন্ট্রোলার হ্যাঁ, রিয়াম ফরক কন্ট্রোলার এটা। এটা অবশ্য যে আপনার পরিষ্কার বক্সটা আমি ইউজ করছি, কিন্তু বক্সটা দাম বাড়াই না, ভিতরের মাল মেটালগুলা ওগুলো আমি ডিভাইস ভিতরে ইউজ করছি। প্রথম মডেল আর কি, আরো বড় দেখা যায়। হ্যাঁ এটা আরো বড় করছে, এটা মডেল করছে আর কি, যত ভালো দেওয়া যায় খারাপ দেওয়া যায়, কিন্তু মডেল আমি করছি আর কি। এটা আমার ইচ্ছা ইচ্ছা শক্তি দিয়ে আর কি ভালো। আর এইটাও লক, এটাও তালার, হ্যাঁ এটাও খুব ভালো লক, এটাও খুব ওই যে আমার একটা রিভিউ তো দেওয়া ছিল। হ্যাঁ সেই তালারে আমি ঘরে থেকে খুলে আসছি অলরেডি চেক করার জন্য। এই তালাটা খুব সুন্দর, খুব এই আরেকটা দেখেন, আরেকটা লক আছে, আরেকটা লক আছে, এটা দেখেন আপনাদের চ্যানেলগুলোর কি নাম? বাইয়ের জন্য দোয়া করবেন যেন সে আমাদের আরো এ ধরনের নতুন নতুন আবিষ্কার দেখাতে পারে। জি ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।